এই পাড়া করে পাড়া কোন থাকন শুদ্ধাও হ্যাঁ কোন থাকন শুদ্ধাও ছিলাম তোমার কামজারি নাই কামজারি করা হাম না আমি কে কাম করে হাবিলা কে তোর বিয়ারি শক মাইরা নই আজকে আর বিয়ার শক মাইরা নই আজকে কানা সুদা সুখী দিন নে কেরা কেকরা গড়ক না ও তুমি ফাইডা না হ এজন তো বাইকা ধর সুইছ গান সুদা কোন কোন সুদে আমি যাই যে আমার একটা যাইরে পাড়া আছে পাড়ারে বিয়া করেন নাকি বিয়া করেন নাকি হ তে আমার কাছে একটা সিমুর আছে তে দেহান যাব না সিমুরটা সিমুর তো দেহান যাব ঠিক আছে তালি যাই দিলাই বাবা আছেন না গো আমি কেকরা গড়বো ভাই কেকরা গড়ো আইসি তো জানে নাতিনের কথা তো কইছিলাম তারা তো আসকাবো তে হেডাই তা কি করছো রানে ও আইসুন তো বালা হইছে বহুন আমার তো আড়া চলা বিরাজ জুলুম ও বহুন ভাই থেছে আর তাইতাছে তে অন কোন দুরি বানাইলো একটু বয়া দেখি না আপনালে অগরে ডাক্তার নিয়া হন তা এ যায় পড়ছে ডাক তো না গেল না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন ভালো তো আছেন না আল্লাহ রাখছে কোনো মতে তে আন রা হালাম কি আইলাম কোনো মতে আমি আর বসনে রাস্তাঘাটে কোনো কিছু হইলই নি না আল্লাহ দিলে কোনো ই হয় না হয় নাই তো না তে বহুন তে না এই যে আমার নাতিন দেহ নানেরা আমার দেহনারা আমার তো দেহার দরকার নাই এই যে আমার পাড়া আছে পাড়ায় দেখলি হইল কেন পাড়া দেখ পারবে না ঠিক আছে হ্যাঁ পছন্দ হয়েছে দেখুন নশাড়া রে হ্যাঁ দেখতেছি ব্যাডে আসলি এটাই তো নশা না হ্যাঁ এটাই নশা এই পাড়া খারো দেখ পারেছে ভালো করে দেখ পারদে আলোচনাটা পারি তাহলে আমি কাজী ডাক দিমু কাজী ডাক দিলি হইলো বস্তু পাঠাই ওব তাহলে আমি কাজী ডাকে নিয়ে আচ্ছা আল্লাহ রাখছে ভালো বোন এজন বোন আল্লাহ
এই যে মালাডা দেখো নানি রে দেখ পানি বড় শক দেখো গো এটা মালা হ্যাঁ এটা মালা মালা তো ভালো হয়েছে মালা কথা নেই ওজন গো এটা 45 ভরি আছে 45 ভরি হ্যাঁ ভালো আছে ভালো দেন মালাটা পরাই দিন একবারে না আগে বুঝা নেন ওই তারপর মালা দেন পরাই দিন বাস আর কি আছে দেন এই যে মেয়ার পঁয়ত্রিশ ভরি আছে গো পঁয়ত্রিশ ভরি কোন দিকে বানায় আনছুন এটা এই যে আমেরিকার থেকে আনছি গো এত ভালো হয়েছে এনকার কামার এত সুন্দর করে বানা হারে না আর এই যে মেয়ার লিপস্টিক ও লিপস্টিক হ্যাঁ লিপস্টিক লাগে লাল কালা কাগো এটা লাগাইলি লাল হয় লাগাইলে লাল হয় না হ্যাঁ হ্যাঁ নতুন যুগ তো নতুন যুগ আধুনিক যুগ জানেন না কত মডেল ও ও ও ও ও তে কাজ সরি বিয়া হওয়া আরম্ভ করে দিন তাহলে শুভ কামটা আরম্ভ করে দিন শুভকামটা আরম্ভ মানে তাহলে এ নাতি সারা করে আমার জানাজারের খাতাটা নিয়ে আসে জানাজারের খাতাটা নিয়ে কাজে সাহেব এটা কি কথা লাম বাড়া কি এটা কলম কলম তার মানে কলমের কলমের কালি খালি ফুরা যায় না এটা জাপান থেকে অর্ডার করে আনছি দামি চশমা না কন যাবো না বেলমোহর কি ভাই কি কয়েহা দিলমোহর বেশি লেখন নাও না ধরুন সে 65 কোটি 75 লাখ 606 টাকা দিলি হইলো কাজ আচ্ছা আনে কোন আফিত আছে নি না দেখো আচ্ছা কি হরে আলে ছেলের বাপের নাম কি ছেলের বাপের নাম রেলগাড়ি রেলগাড়ি ছেলের নাম কি ছেলের নাম টেম্পু টেম্পু হ্যাঁ নামটা ভালো আছে মেয়ের বাবার নাম কি গো বুন্দা বাজা বুন্দা বাজা মেয়ের নাম বুজিয়া খাতুন বুজিয়া খাতুন বুজিয়া খাতুন আচ্ছা এই যে কলমটা ফিরে দিস বালালে তাহলে বিয়ার কাম একবারে হাইরে হেলাই না হ্যাঁ হাইরে হেলাই 65 কোটি 66 লাখ 75 হাজার 606 টাকা দিল মোহর ধার্য করিয়া চাইরানা নগদ বুঝাইয়ে ভাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া রেলগাড়ির ছেলে টেম্বুয়ালির সঙ্গে বুন্দাবাজার মেয়ে বুঝিয়া খাতুনকে হেন্দুরা বুকার উকালতিতে উনি বুকার সাক্ষাৎ সাক্ষীতে খেরে ফালাই ফুটছে ফুল কলস কন্যা কবুল দূরে করে কো আমরা শুনি নাই নগদ বুঝাইয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া রেলগাড়ির ছেলে টেম্বুয়ালির সঙ্গে বুন্দা বাজার মেয়ে বুঝিয়া খাতুনকে হেন্দুরা বুকার উকালিতে হেন্দুরা বুকার উকালিতে উনি বুকার সাক্ষাৎ সাক্ষীতে খেরে ফালায় ফুটছে ফুল কসকন্যা কবুল শুনছি 66 কোটি 65 লাখ
75,606 টাকা দেল মোহর ধার্য করিয়া চার আনা নগদ বুঝাইয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া রেলগাড়ির ছেলে টেম্পুয়ালির সঙ্গে বুন্দা বাজার মেয়ে বুঝিয়া খাতুনকে হেন্দুরা বকার উকালিতে উনি বুকার সাক্ষাৎ সাক্ষীতে কেড়ে ফেলায় ফুটছে ফুল কলসে কন্যা কবুল। শুনছি যাক গে আলহামদুলিল্লাহ। তাহলে একবারে বেজাল মাইরে দিই। আচ্ছা দিন মোনাজাত করে খাওয়া দাওয়া করলি। আচ্ছা দিন তাহলে আমিন ধরবেন। ইনাদেরকে তুমি একটু সুখ শান্তি দান করো না। ইনাদেরকে প্রতীক উক্তে উক্তে জানে মারপিট লাগে গো মাওলা। হ্যাঁ মাওলা করিম তুমি ইনাদেরকে প্রতীক চান্দে চান্দে একটা করে ছেলে সন্তান দান করে গো। হ্যাঁ মাওলা করিম তুমি আমাবাস্যা রাত্রের মতন অন্ধকার অন্ধকার যেরকম হয় এরকম ছেলে সন্তান দান করে গো মাওলা। হে মাওলা ইয়ারা জানি দিনের পহরে তার ছেলেকে খুঁজে পায় না গো মাওলা। পাঁচ ব্যাটারি টর্চ লাইট দিয়া জানি তার ছেলে সন্তানকে খুঁজে বাইর করেন না গো মাওলা। হে মাওলা করিম ইনসান তোর বাপ মারা গেছে শয়তান গাছের তলে। ইনসান তোর মাই তালে বিটা বাস্তা আছে একটা তালে বিটা দিলি খাইলাম নি না দিলি তাই আমার কি হইলো রে। হে মাওলা করিম এই যে এই মুহূর্তে মুহূর্তে যে বিয়ার কাজটা সম্পন্ন করা হলো গো মাওলা কুরবানে শ্রীরামুরের দোকানে ইনসান তোর বাপ মারা গেছে শয়তান গাছের তলে। ইনসান তোর মায়ের তেলে ভিড়া বাস্তাছে একটা তেলে ভিড়া দিলি খাইলাম নি না দিলি তাই আমার কি হইলো। আমিন আমিন সুম্মা আমিন বেরেক লা ইলাহা ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আমিন। সাবা এই যে ধরুন মানে খাবার খাবার তাই দিছো। আমার পেটে কামড় দিছে তাহলে আমি একটু বাইরের বাবা হিসাম যাই গে। হ্যাঁ জানি তাহলে দেখে না জানি জানি স্যান্ডেল বন কোন থইলা হো ভাই মাংস খাইলাম মাংস না সব পরে গেছে গা। হ্যাঁ আশেপাশে তো কে নাই।